আমি নিজামুল্লিক নির্দল প্রার্থী। 3 তারিখে আমার একটা পারমিশন ছিল, পুলিশ এনওসি ছিল, 2 মাইক নিয়ে মাইক প্রচারে। তো হঠাৎ দেখি শাসক দলে 15+ মাইক লাগিয়ে ওনারা সভা করেন। তো আমি ওইখানে সভা আমার ক্যান্সেল করে দিই আমার এনওসি থাকা সত্ত্বেও। তারপরে আমি 4 তারিখে 2 মাইক নিয়ে সভা করি, সভা বলতে টোটো প্রচার করি। এছাড়া আমি আর কিছু করতে পারিনি। বলা হয় শাসক দলের কিছু বক্তা উল্টো পাল্টা ভাষণ দেয় যে জেলে পাঠানো হবে, গালাগালি মন্দ, প্রচন্ড হাত কেটে নাও, পা কেটে নাও, কুত্তার মতো মারো ওদের, এর চেয়ে আরো অভদ্র ভাষা ইউজ করছে, যেগুলো আমাদের মতো মানুষের বলা সম্ভব নয়। সব সব সবাই জানে, গ্রামবাসী সবাই শুনেছেন। তারপরে আমার যে সমস্ত মানুষ দিয়াল দিয়েছেন তাদের ধমকি দেওয়া হয়েছে, যারা ব্যানার লাগিয়েছে তাদের ধমকি দেওয়া হয়েছে, যারা পতাকা লাগিয়েছে তাদের সবাইকে বলা হয়েছে আমি আমরা চিহ্নিত করেছি, তোমাদের 11 তারিখে পরে ঘর ছাড়া করে দেবো দেবো। আমরা ভয় পেয়ে গেছি, আমাদের কর্মীরা ভয় পেয়ে গেছে, সব আতঙ্কের মধ্যে রয়েছে। থাকার পরে আমরা একটা কমপ্লেন লেটার বানাই, যে লেটারটা বিডিও স্যারকে দিয়েছি, কালকে পিআরওকে দিয়েছি। এই লেটারটাই স্যার বললেন, এখানে আমরা দাবি করছি আমাদের সিসিটিভি ক্যামেরা লাগানো হোক, কেন আমাদের ভোটারকে যেইভাবে ধমকেছে কালকে হয়তো অশান্তি করতে পারে তারা। যে আমাদের যে 8 তারিখে ভোটটা আছে, আমাদের 195 নম্বর বুথ, এখানে একটা অশান্তি করে ভোটগুলোকে নষ্ট করার চেষ্টা করতে পারে। তো স্যারকে আমি একটা লিখিত কমপ্লেন দিয়েছি। তো স্যার বলেছিলেন সিসিটিভিটা আমার আন্ডারে নয়, ওইটা হচ্ছে ডিএম স্যারের এতে। তো স্যারকে বললাম, স্যার আমি একটা নির্দল প্রার্থী, কত আমি কিভাবে কি করবো, একটু আপনি এখান থেকে ফরওয়ার্ডটা করে দিলে ভালো হয়। তো স্যার ওই দিন ফরওয়ার্ড করে দেবে বলে আশ্বাসন দিয়েছিলেন। আমি চন্দ্রা পুলিশ স্টেশনে সিসি ক্রু করেছিলাম, ওসি স্যারকে আমি দিয়েছি। তো ওসি স্যার ছিলেন না, অনুপস্থিতিতে মেধুবাবুকে দিয়ে এসেছিলাম। তারপর আমি কল করেছিলাম স্যারকে, স্যার বলল যে আপনারা ভয় পাওয়ার কোনো দরকার নাই, আমি এখন ইলেকশনের কাজে ব্যস্ত আছি। তো এখানে উনি আমাকে এখন রিসিপ্টটা করে দিতে পারেন না। তো বলেছে আপনি আপনাকে কেউ যদি ধমকি দেয় আপনি তাদের নামগুলো আমাকে বলবেন, আমি উচিত যেটা ব্যবস্থা হবে সেটা আমি করব। তো আমরা আমাদের ভোটারকে বলবো নির্ভয়ে আমরা যাব, সকাল সকাল যাব, কালকে ভোট দিয়ে আমরা আসবো, আমাদের গণতন্ত্র প্রয়োগ আমরা করে আসবো। ধন্যবাদ।